হ্যালো এভরিওয়ান, চন্দ্রযান থ্রি মিশন সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে আবার চলে এলাম একটা ভিডিওতে। আজকে চন্দ্রযান থ্রির যে বিক্রম ল্যান্ডার, তাকে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও কিছুক্ষণ আগে একটা হোপ টেস্ট করা হয়েছে, তাতে করে বিক্রম ল্যান্ডার নিজের ইঞ্জিন অন করে 40 সেন্টিমিটার মতো ওপরে উঠেছে এবং 30 থেকে 40 সেন্টিমিটার দূরে গিয়ে আবার সফট ল্যান্ডিং করেছে। তো এইটা করার উদ্দেশ্য এটাই যে ভবিষ্যতে যদি আমরা চাঁদে মানুষ পাঠাই, তাহলে আবার মানুষ চাঁদে নামার পর পরীক্ষা নিরীক্ষা করার পর আবার ল্যান্ডারে উঠে আবার যেন ফিরে আসতে পারে। এই ধরনের একটা এক্সপেরিমেন্ট, এটা হোপ এক্সপেরিমেন্ট। তো সেটা সাকসেসফুলি পারফর্ম করা হয়েছে। এরপরে প্রজ্ঞান রোভারকে যদিও আগেই স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার পাওয়ার সব অফ করে দেওয়া হয়েছিল, আজকে কিন্তু বিক্রম ল্যান্ডারকে স্লিপ মোডে পাঠানো হলো। আবার 22শে সেপ্টেম্বর যখন লুনার ডে শুরু হবে, যখন সোলার প্যানেলে সূর্যের আলো পড়বে, তখন আবার নতুন করে প্রজ্ঞান রোভার এবং ল্যান্ডার বিক্রম আবার নিজের পারফর্ম শুরু করতে পারবে। আবারও বলে রাখি, লুনার নাইটের মেন সমস্যা হচ্ছে ওখানে টেম্পারেচার কিন্তু -230 থেকে -35 চলে যাবে। তো এই টেম্পারেচারে যদিও যন্ত্রাংশ বেঁচে থাকা মুশকিল, কিন্তু ইসরো নিশ্চয়ই সেই ধরনের ইকুইপমেন্ট কিছু ব্যবস্থা করেছে। এছাড়া আরেকটা কথা, হোপ এক্সপেরিমেন্ট যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নামার পরে যে সমস্ত পেলোডগুলো ছিল, চেস্ট বা রাম্ভা, তারাও কিন্তু আবার নতুন করে কিছু ইনফরমেশন আমাদের কাছে পাঠিয়েছে। যাই হোক, এখন দুজনাকেই স্লিপ মোডে পাঠানো হয়েছে, ল্যান্ডার বিক্রম এবং প্রজ্ঞান রোভারকে। তারা এখন এই 14 দিন যে লুনার নাইট স্লিপ মোডে থাকবে, তারপর আবার তারা 22শে সেপ্টেম্বরের পর আবার তারা জেগে উঠবে। তো আজকে আমি ভিডিওতে ওই যে হোপ এক্সপেরিমেন্ট, মানে এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় গেল সেই অংশটা, এবং কিছু ইসরোর যে টুইটার, তারা যেগুলো টুইটার হ্যান্ডেলে লিখেছে সেই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখুন ভিডিওতে।